একদমই সস্তা এই জিনিসটি গরম পানির সাথে ফুটিয়ে পান করুন। সারা জীবনও আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল, পেটের রোগ, কোষ্ঠকাঠিন্য, মোটা হওয়া বা চর্বি ঝুলে যাওয়া, হৃৎপিণ্ডজনিত সমস্যা সহ কোনো রোগ বালাই আর হবে না। আজ আমার এই ভিডিওতে চমৎকার একটি উপায় সম্পর্কে বলবো এবং সেই উপায়টি কিভাবে তৈরি করবেন, খাওয়ার নিয়ম সবই বলে দিব এই ভিডিওতে। যদি আপনি প্রতিদিন এই জিনিসটি সকালবেলা খালি পেটে পানির সাথে ফুটিয়ে এবং সাথে আরও একটি জিনিস মিশিয়ে পান করেন, তাহলে সারা জীবনেও আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, মোটা হয়ে যাওয়া, হৃৎপিণ্ডজনিত সমস্যা এসব কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না। এমনকি আপনি যদি এটি নিয়মিত পান করতে পারেন, তাহলে আপনার রক্ত ঘন হয়ে উচ্চ রক্তচাপও হবে না। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, নিয়মিত যদি কেউ এই উপায়টি বানিয়ে খায়, তাহলে তার শরীরের ডাইজেস্টিভ এনজাইমের উৎপাদন বেড়ে যায়, সেই সঙ্গে লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানেরাও শরীর থেকে বেরিয়ে যায়, ফলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। এই উপকারী উপায়টির মধ্যে বেশ কিছু উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর বুকে মিউকাসের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়, সেই সঙ্গে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে, ফলে নানাবিধ রেসপিরেটরি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও একেবারেই হ্রাস পায়। বাঙালি মানেই জন্ম খাদ্যরসিক, আর এমনটা হওয়া মানেই বদহজম এবং গ্যাস অম্বল রোজকারের সঙ্গী। এমন অবস্থা যদি আপনারও হয়ে থাকে, তাহলে আজ থেকেই এই উপায়টি বানিয়ে খাওয়া শুরু করুন। এই উপকারী উপায়টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই উপাদানটি শরীরে প্রবেশ করার পর মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়, ফলে খাবার এত সুন্দরভাবে হজম হতে শুরু করে যে ওজন বাড়ার আশঙ্কা একেবারেই কমে যায়। ফাইবার আরেকভাবে ওজন কমাতে সাহায্য করে থাকে। ফাইবার সমৃদ্ধ খাবার খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, ফলে বারে বারে খাবার খাওয়ার ইচ্ছেটাও চলে যায়। নিয়মিত এই উপায়টি বানিয়ে খেতে পারলে শরীরে পানির ঘাটতি দূর হবে, সেই সঙ্গে দেহের তাপ নিয়ন্ত্রণে থাকবে, ফলে শরীর শুকিয়ে গিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে। এই উপায়টি বানিয়ে খেতে পারলে আপনার শরীরের এনার্জি ঘাটতি দূর হবে, আপনার শরীরে এনার্জি এতটা বাড়িয়ে দিবে যে সকল ধরনের ক্লান্তি ভাব দূরে পালাবে। একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত সকালবেলা খালি পেটে এই উপায়টি বানিয়ে খেলে ইনসুলিনের কর্মক্ষমতা এতটাই বেড়ে যাবে যে রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করবে। এই কারণেই তো ডায়াবেটিস রোগীদের এই উপায়টি বানিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে এই উপায়টি বানিয়ে খাওয়ার অভ্যাস করলে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেমন ঠিক হয়ে যায়, তেমনি পটাশিয়ামের ঘাটতিও দূর হতে থাকে, ফলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার কমতে শুরু করে। বর্তমানে মহামারীর এই অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানো উচিত। এই উপায়টির মধ্যে উপস্থিত আয়রন শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দিবে, সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতিও দূর করে থাকবে, ফলে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারবে না। বন্ধুরা, এই উপকারী উপায়টি বানাতে প্রধান যে জিনিসটি লাগবে তা আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, তা হলো জিরা। এখন বলে দিচ্ছি এই উপায়টি কিভাবে তৈরি করবেন। প্রথমে একটি পরিষ্কার পাত্রে এক গ্লাস পরিমাণ পানি নিতে হবে এবং এতে এক চামচ জিরা দিয়ে দিতে হবে, আর এই পানিটা ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই এক গ্লাস পানি আধা গ্লাস পর্যন্ত পরিণত না হয়। যখন আধা গ্লাসে পরিণত হবে, তখন একটি গ্লাসে ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু পানিটা নিয়ে নিতে হবে। এরপর এর সাথে আপনাকে এটার স্বাদ বাড়ানোর জন্য এক চামচ পরিমাণ মধু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, উপায়টি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই উপায়টি আপনাকে সকল ধরনের রোগ থেকে বাঁচাতে সাহায্য করবে, সাথে সাথে আপনার শরীরকে সুস্থ এবং সতেজ রাখবে। এবারে বলে দিচ্ছি এটি কখন সেবন করবেন। বন্ধুরা, এটি আপনারা প্রতিদিন সকালে খালি পেটে সেবন করবেন। এমনটা নিয়মিত করলে দেখবেন আপনার শরীর অনেক রোগ থেকে মুক্ত থাকবে। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের সামনের দিকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।